এক বাড়িতে রতন তার স্ত্রী কেকের সাথে থাকত, আর 80 বছরের বৃদ্ধা মা সাবিত্রীও তাদের সাথেই থাকত। সাবিত্রী তার পাটা সোজা করে হাঁটতে পারত না। একদিন সন্ধেবেলায় রতন তার অফিস থেকে ফিরল। মা, তুমি পেনশন নিয়ে এসেছো? সাবিত্রী কোনো উত্তর দেওয়ার আগেই রেগে থাকা কেকেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ পেনশন নিয়ে এসেছে, এই বুড়ি তো পুরো 40 টাকা অটোর জন্য খরচ করে দিয়েছে। ওহো কেকেই, রিকশার খরচ তো দিতেই হবে। হ্যাঁ, কিন্তু এখনো মহারানী পেনশন পাইনি। কইকেই, উনি আমার মা, তুমি ওনার সাথে এরকম ভাবে কথা বলবে না। 1 বছরের বেশি হয়ে গেল, লকডাউন চলছে, আমাদের খরচাই যেমন তেমন করে চলছে, এদিকে এখনি এই বুড়িকে আরো 4টে রুটি দিতে হবে। আরে তুমি নিজের কথা বলা বন্ধ করো, পেনশন কেন বন্ধ হয়ে গেছে সেটা বলো। বাবা, ওনারা বললেন যে এখন সবারই পেনশন বন্ধ হবে, কারণ নতুন লিস্টে আমার নাম নেই, তাই আমি পেনশন পাবো না। এবার বলো তুমি, কি করে রাখবো এই বুড়িকে আমরা? কেকি রান্না করছিল আর সাবিত্রী ওখানে পাশে বসে দেখছিল। বৌমা, আমারও খিদে পেয়েছে, আমাকেও খাবার দিয়ে দাও, বড় এসেছে খাবার খেতে। তোকেই খাওয়াবো না গরম খাবার, আর ওদিকে আমার স্বামী দিন রাত কাজ করে, তার তো জোটে না গরম খাবার। আর তুই, তুই তো আমাদের উপর বোঝা, তোর সেবা যত্ন আর করতে পারবো না। বৌমা, এটা তো আমারও বাড়ি, তোমরা তো আমারই সন্তান, তোর এই নাটক আমার সামনে আর করিস না, এসব আমি বুঝতে পারি না, পায়ের ওপর দাঁড়াতে পারে না, আর শখ হলো আকাশ ছোঁয়ার। বৌমা, আমি তো শুধু 1-2 রুটি চেয়েছি, হঠাৎ কি হলো? পেনশন, পেনশন আসা বন্ধ হয়ে গেল। সাবিত্রী কাঁদতে লাগলো। তখনই দরজায় বেল বাজলো আর রতন ঘরে ঢুকলো। আরে শাশুড়ি বউয়ের কি কথা হচ্ছে বলো তো আমাকে একবার, আমিও শুনতে চাই। দেখো না, আমি তো কখন থেকে মাকে বলছি খাবার খেয়ে নিতে, কিন্তু মা তো কিছুতেই খাচ্ছে না, বলছে আজ পেটটা গড়বড় করছে। কি হলো মা, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ বাবা, বৌমা ঠিকই বলছে, আমার পেটটা গড়বড় করছে, খিদে নেই। মা, তোমার বয়স হয়েছে, এখন কমই খাও এখন থেকে, এই বয়সে হজম শক্তি অনেক কমে যায়, বেশি খাওয়াটা একেবারেই ঠিক নয়। হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস। মা, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো, ওনাকে তেলের খাবার থেকে দূরে রাখো, আর রোজ 2টো করে রুটি কম দিও, যাতে ওনার পেট গড়বড় না হয় আর খাবার ঠিক মতো হজম হয়। রতন ফ্রেশ হতে তার ঘরে চলে গেল। আমি খাবার নিয়ে ঘরে যাচ্ছি, তুই এই সব এটো বাসন মেজে রাখবি আর রান্নাঘরও পরিষ্কার করে রাখবি। সাবিত্রী কাঁদতে কাঁদতে বসে সব কাজ করতে লাগলো। সাবিত্রী গত 2 দিন ধরে উপোস আছে, ওর খুব খিদে পেয়েছিল। আজ তো বৌমা ঘুমোচ্ছে, আমি চুপচাপ কিছু খেয়ে নি, আজ পর্যন্ত কোনো দিন কিছু চুরি করিনি, কিন্তু পেট খুব পাপি, আমাকে আজকে চুরি করে খেতেই হবে। সাবিত্রী রান্নাঘরে গেল আর তাড়াতাড়ি 1টা রুটি হাতে নিল। ও তার খিদে সহ্য করতে পারছিল না, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে লাগলো। তখনই কেকেই পেছন থেকে এসে সাবিত্রীর হাতটা ধরে ফেলল। আমি তো আগেই জানতাম যে তুই একজন চোর, খাবারও চুরি করছিস। তুই যখন খাবার চুরি করেছিস তখন না জানি আরো কত কি চুরি করবি, কে জানে এসব। না বৌমা, এই বদনাম দিও না, আমি এসব কিচ্ছু করিনি, আমি পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি একজন খোঁড়া, নিজের সন্তানের থেকে চুরি করে কোথায় যাব? সে তো আমি জানি না যে কোথায় যাবে, কিন্তু এই বাড়িতে আর থাকা যাবে না। কেকেই রতনকে ফোন করলো। হ্যাঁ বলো, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। কি হয়েছে সেটা তো একবার বলবে। আজ তোমার মা বাড়িতে চুরি করেছে। এটা যদি সত্যি হয় তো আমি কিছুতেই বরদাস্ত করব না, ওই বুড়িকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও।
রতনের পারমিশন পেয়ে কেকেই খুব খুশি হলো আর সাবিত্রীকে অটোতে চাপিয়ে পাঠিয়ে দিল আর বলে দিল এই বৃদ্ধাকে যে কোনো জায়গায় ছেড়ে দিতে। অটোওয়ালা সাবিত্রীকে রাস্তার উপর বসিয়ে দিল। সাবিত্রী ভিক্ষা করে খেতে লাগলো। তারপর একদিন একটা গাড়ি এলো আর সেখান থেকে এলো একজন ভদ্রলোক। দিদা, আপনি কি সাবিত্রী? আমি আপনাকে অনেকদিন ধরেই খুঁজেছি। ওরা ভুল করে আপনার পেনশন বন্ধ করে দিয়েছিলাম। আপনার নাম লিস্টে উঠেছে। এখনই লিস্ট এসেছে যেখানে আপনার নামও আছে। কি করব আমি এই টাকা নিয়ে? আমার কাছে না আছে বাড়ি আর না আছে সন্তান। ঠিক আছে, আমি আপনাকে আজই বৃদ্ধাশ্রমে রেখে আসছি। ওখানে আপনি খুব ভালোভাবে থাকবেন। সাবিত্রী তার পেনশনের টাকা অনাথ আশ্রমে দিল আর নিজে বৃদ্ধাশ্রমে থাকতে লাগল। বৃদ্ধাশ্রমে সাবিত্রীর বিশেষ যত্ন নেওয়া হলো আর তার ফলে সাবিত্রীর পা সবসময়ের জন্য ঠিক হয়ে গেল। কমলা দেবী আর গৌরীলালের দুই ছেলে ছিল। দুজনকে ওরা খুব কষ্ট করে লালন পালন করে বড় করেছিলেন। পড়াশোনা, বিয়ে সব ধারের টাকায় হয়েছিল আর এখন কমলা দেবী আর গৌরীলাল ওই ধারের দেনায় ডুবে যেতে লেগেছে। মা, কবে থেকে পাওনাদার টাকার জন্য আসছে? দিয়ে দাও না টাকা। বৌমা, টাকাও তো থাকার দরকার না দেবার জন্য। তোমার বিয়ের দেনা এখনো শেষ হয়নি আর ওপর থেকে আবার ছোট ছেলের দেনা। সকাল সকাল কি উল্টো পাল্টা কথা বলছো শাশুড়ি মা? আমি উল্টো পাল্টা কোথায় বলছি, আমি তো শুধু আমার জীবনের সমস্যার কথা বলছি। বড় ছেলে চাকরি পাওয়ার পর ভেবেছিলাম কিছু টাকা শোধ করে দেব, কিন্তু হ্যাঁ হ্যাঁ, বড় ছেলের তো আর বউ নেই না, তাই সে সব টাকা সে আপনার উপরে উড়িয়ে দেবে। না না বৌমা, তুমি ভুল বুঝছো, আমি এ কথা বলছি না। হ্যাঁ, আমরা দুজন তো সবসময় ভুলই বুঝি, আপনি তো সবচেয়ে ঠিক, তাই না? তাই তো, আমাদের বিয়ের জন্য আমরা বলেছিলাম ধার নিতে, নয় না, আপনিই তো ধার নিয়েছিলেন না, তাই আপনি শোধ করুন। হ্যাঁ, তা নয় তো কি, শুধু কথা শোনায়। ধার নেওয়ার সময় তো আমাদেরকে জিজ্ঞেস করেননি, তবে এখন কেন আমাদের কাছে চাইছেন? শীঘ্রই ঘরে টাকা পয়সা নিয়ে বাড়িতে অনেক অশান্তি শুরু হলো। দুই ভাই একে অপরকে কথা শোনাতে লাগলো যে কার জন্যে তাদের মা বাবাকে এত বেশি টাকা ধার নিতে হলো। রোজ রোজ এই বাড়ির অশান্তি দেখে ক্লান্ত হয়ে গেছি আমি। এর থেকে ভালো ছিল আমি বাপের বাড়িতেই যেতাম। আমি যাচ্ছি বাড়ি ছেড়ে এবার। দাঁড়াও আমার প্রিয়তমা, আমি তোমার সাথেই আসছি। ছোট ছেলে ঘর জামাই হয়ে তার বউয়ের বাড়িতেই থাকতে লাগলো। মা, আমি চাকরি পেয়ে গেছি, এটার জন্য আমাকে মুম্বাইতে যেতে হবে। এত বড় শহরে আমি একা থাকতে পারবো না, তাই আমি আমার বউকে সাথে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর মুম্বাইতে তো কত বেশি খরচা হয়, আর আমাদের দুজনের ঘর চালাতে গিয়ে এই সব টাকা খরচ হয়ে যাবে, তাই আমাদের কাছ থেকে একদমই টাকা পয়সার আশা করবেন না। এক মাসের মধ্যেই তাদের বাড়ি খালি হয়ে গেল। কমলার শরীরও প্রায় সময় খারাপ থাকতে লাগলো। দুই স্বামী স্ত্রী খুব কষ্ট করে একবেলার খাবার বানাতে পারত। তখন একদিন পাওনাদার তার ছেলেদের নিয়ে তাদের বাড়ি এলো। তোমাদের বয়সের কথা চিন্তা করে আমি এক বছরের অপেক্ষা করেছি, এবার অনেক হয়েছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে ঘি বার করতে হয়, আর এটা আমার খুব ভালো করে জানা আছে। পাওনাদারের ছেলেরা কমলার ঘর থেকে টিভি আর বাকি কিছু জিনিসপত্র নিয়ে যেতে লাগলো। পাওনাদার মশাই, ভগবানের দোহাই, এই তামাশা বন্ধ করুন, আমি পরের মাসে ঠিক আপনাকে টাকা দিয়ে দেব। আমার ছেলে মুম্বাইতে চাকরি পেয়েছে আর ওর কাছ থেকে কিছু টাকা চেয়ে নেব। অনেক শুনে নিয়েছি তোমার ছেলে চাকরির কথা, গোটা গ্রামে তোমার ছেলের ব্যাপারে কথা হচ্ছে, মুম্বাইতে বেশ মজা করছে, তো নিশ্চয় তোমাকেও টাকা পাঠিয়েছে। যদি তুমি আমাকে টাকা না দাও, তাহলে আমি এইভাবে তোমার সব জিনিসপত্র বিক্রি করে আমার ধার শোধ করে নেব। পাওনাদার ঘরের অর্ধেক আসবাবপত্র নিয়ে যেতে লাগলো। তখন কমলা আর গৌরীলাল মেঝেতে শুতে লাগলো। একদিকে টাকা দেওয়ার জন্য, অন্যদিক থেকে ধার নিতে ইচ্ছে হয়, কি দিন দেখতে হচ্ছে। এইবার যদি বিদ্যুতের টাকা না দেওয়া হয়, তাহলে ওরা আমাদের কানেকশন কেটে দেবে। আমায় কিছু করতে হবে কমলা, দুটো জোয়ান ছেলে তো বুড়ো মা বাবাকে ছেড়ে চলে গেল,
এবার আমাদের কিছু একটা করতে হবে। গৌরীলাল তার পুরনো মালিকের কাছে যায়, তার কাছে কাজ চাইবার জন্য। মালিক তার বয়স এবং পরিস্থিতি দেখে তাকে চাকরি দিতে অস্বীকার করল। সেদিন গৌরীলাল পুরো গ্রাম ঘুরে কাজ খুঁজতে লাগল, কিন্তু সে কোনো কাজ পেল না। কোনো কাজ পেলে? না, কিছুই পেলাম না। কোনো ব্যাপার না, কাল পেয়ে যাবে। এটা প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়ালো। গৌরীলাল রোজ কাজের খোঁজে বেরোত আর রোজ উদাস হয়ে বাড়ি ফিরত। কমলা যেমন তেমন করে ঘরের খাবার বানাচ্ছিল, কিন্তু এখন রেশনও শেষ হয়ে আসছিল। শোনো, আমার কাছে আমার শাশুড়ি মায়ের দেওয়া একটা মঙ্গলসূত্র আছে, এটা হয়তো সোনার আছে, এটাকে বিক্রি করে দিই। হে ভগবান, একই দিন দেখতে হচ্ছে, এক মহিলা তার বিয়ের হার বিক্রি করতে চাইছে আর ওর স্বামী কিছুই করতে পারছে না। তুমি চিন্তা করো না, যখন আমাদের দেনা শোধ হয়ে যাবে তখন আমরা আবার একটা মঙ্গলসূত্র কিনে নেব। এখন এটা বিক্রি করেই দিই, কিছু টাকা এলে বাড়িতে রেশন আসবে। হ্যাঁ, গ্রামে আর এমন কোনো দোকান বেঁচে নেই যেখান থেকে আমরা ধার করিনি। কোনো দোকান আর টাকা ছাড়া আমাদের দোকানের ভিতরে যেতেও দেয় না। গৌরীলাল আর কমলা উদাস হয়ে মঙ্গলসূত্রটা বিক্রি করে দেয়। ওরা যখন সোনার দোকান থেকে অল্প খুশি হয়ে ফিরছিল, তখনই তাদেরকে পাওনাদার দেখে নিল। ওহো, স্বামী স্ত্রী যে সোনার দোকান থেকে টাকা নিয়ে বেরোচ্ছে, আমার টাকা তো দিল না, আর নিজেরা আনন্দ করতে চলেছে। না, এরকম নয়, আমাদের এই টাকার খুবই দরকার। দরকার তো আমাদেরও আছে, চলো দাও এদিকে, এটা আমার টাকা। পাওনাদার জোর করে সমস্ত পয়সা ছিনিয়ে নেয়। কমলা আর তার স্বামী পাওনাদারের জোয়ান ছেলেদের সামনে কিছুই করতে পারল না, আর ওদের শেষ আশা, যেটা কিনা মঙ্গলসূত্রের টাকা ছিল, সেটাও তারা ছিনে নিল। হে ভগবান, এখন তো আর কোনো চারা নেই মরা ছাড়া আমার কাছে, এই জীবন তো খুবই দুঃখিত হয়ে গেল। এরকম বলো না কমলা, আমার পুরো বিশ্বাস আছে যে আমাদের ভালো দিন আসবেই, আর আমরা সবসময় এরকম গরিব থাকবো না। তারা দুজন চোখে জল নিয়ে নিজের বাড়ির দিকে এগোতে লাগল। তখন পেছন থেকে স্বর্ণকার চেঁচাতে চেঁচাতে তাদের দিকে আসে। আরে ঘড়ি, শোনো শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, তোমাদের দুজনের লটারি লেগে গেছে। আপনার কথার মানে কি দাদা? আরে বোন দাঁড়াও, তুমি যে মঙ্গলসূত্র বিক্রি করেছো ওতে এমন একটা দামি রত্ন লাগানো ছিল যার দাম হাজার বা লাখে নয়, যার দাম কোটি টাকাতে। আপনার তিন প্রজন্ম ঘরে বসে টাকা উড়ালেও শেষ হবে না, এত টাকা পাবেন, ওটার জন্যে আর চিন্তা নেই। কি বলছো তুমি মান্টু, সত্যি? আরে ওটা তো আমার ঠাকুমার মঙ্গলসূত্র ছিল যেটা আমার মা পেয়েছিল, এই কথা আমরা কেন জানতে পারলাম না? দাদা, এরকম অনেক রত্ন দুনিয়াতে আছে যার দাম সময়ের সাথে সাথে বাড়তেই থাকে, আর এখন তোমার এই মঙ্গলসূত্রের দামও হলো 100 কোটি টাকা। 100 কোটি? হ্যাঁ, 100 কোটি। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছো তোমরা, 100 কোটি। তোমাদের তো লটারি লেগে গেছে। স্বর্ণকার ওই রত্নটা আমেরিকার একজনকে বিক্রি করে দিল, আর সমস্ত টাকা এনে কমলা আর ভরির হাতে দিয়ে দিল। দুজনে নিজেদের টাকায় একটা সুন্দর বাংলো, গাড়ি আর অনেক কিছু জিনিস কিনল। ধীরে ধীরে তাদের টাকার খবর তাদের দুই ছেলের কাছে পৌঁছল, আর দুজনই ঝট করে বাড়ি চলে এলো। মা, আমি তো তোমার বড় ছেলে, এই জায়গায় সব থেকে বেশি ভালো ভাগ পাওয়া উচিত। মা, আমি তো তোমার ছোট ছেলে, তুমি আমাকে বেশি ভাগ দেবে না? তুমি তো দাদাকেই বেশি ভালোবাসা দেখিয়েছো। যখন ধার শোধ করা ছিল তখন মা কারোর নয়, আর যখন গরিব মায়ের কাছে টাকা আছে তখন মা সবার চাহিদা হয়ে গেল। দুই ছেলে আর বৌমা লজ্জায় মাথা নিচু করে নিল। বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে এক্ষুনি, এই টাকা কারোর নয়। যেরকম খারাপ সময়ে তোমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলে, এইরকম ভাবেই বেরিয়ে যাও এখান থেকে। গৌরীলাল লাঠি নিয়ে তার ছেলে আর বৌমাদের পেছনে দৌড়ে তাদের ঘর আর গ্রাম থেকে তাড়িয়ে দিল, আর স্বামী স্ত্রী মিলে সুন্দর জীবন কাটাতে শুরু করলো।